নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি ব্যানানা প্যানকেক বানিয়ে দেখাবো। এটা আপনারা জল খাবারে পরিবেশন করতে পারেন। তাহলে দেখে নিন এই ব্যানানা প্যানকেক বানাতে কী কী লাগছে। আমি এখানে দুটো পাকা কলা নিয়েছি, লাগছে ডিম দুটো, বেকিং সোডা এক চামচের চার ভাগের এক ভাগ, এলাচ গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ, নুন খুবই সামান্য। এটা হলো ভ্যানিলা এসেন্স, যেহেতু এই প্যানকেকে আমি ডিম দিচ্ছি তাই সামান্য ভ্যানিলা এসেন্স দেব। লাগছে দু টেবিল চামচ চিনি, ময়দা দেড় কাপ, দুধ এক কাপ, আর লাগছে সাদা তেল। প্রথমে আমি কিছু উপকরণ পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে কলা ভেঙে নিচ্ছি, দুটো কলাই নিয়ে নেব, ডিম ফাটিয়ে দিয়ে দেব, দুটো ডিমই দিয়ে দিচ্ছি, আর দেব চিনি। আপনারা চাইলে চিনি অবশ্যই বেশি বা কম দিয়ে এটা বানাতে পারেন। এবার এই সব উপকরণ পেস্ট বানিয়ে নেব। সব উপকরণ আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটা ঢেলে নেব একটি পাত্রে। এরপর এর মধ্যে এক এক করে কিছু উপকরণ দেব। দিচ্ছি ভ্যানিলা এসেন্স, বেকিং সোডা, এলাচ গুঁড়ো, দেব নুন, আর দেব দুধ। এবার এই সব উপকরণ মিশিয়ে নেব। এরপর এর মধ্যে অল্প অল্প ময়দা দেব আর ভালোভাবে মিশিয়ে নেব। দেড় কাপ ময়দাই আমি দিয়ে দেব। সব উপকরণ মিশিয়ে নিয়েছি। এতে এক চামচের মতো সাদা তেল দিচ্ছি। আবার সব উপকরণ মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। এবার প্যানকেক বানানোর জন্য পাত্র বসিয়ে দিয়েছি। এতে সামান্য তেল দেব। তেল পুরো পাত্রে লাগিয়ে নেব। এবার এই মিশ্রণ থেকে অল্প মিশ্রণ নেব আর দিয়ে দেব এর মধ্যে। এবার এটা হতে থাক, তবে এটা কিন্তু আঁচ কমিয়ে হতে দিলে ভালো হয়। কিছুক্ষণ পর এটা উল্টে দিচ্ছি। দুপিটি ভেজে নিয়েছি। এবার এটা তুলে নেব। একইভাবে আমি সব কোটা প্যানকেক বানিয়ে নেব। তৈরি হয়ে গেল ব্যানানা প্যানকেক। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।